আমরা চাচ্ছি মিল চালু করার ব্যাপারটা আগে। ওটা তো অনেক আগের থেকে সমস্যা আছে যে অনেক জায়গা দখল, সরকারের জায়গা দখল, এই সমস্ত জায়গা আছে, এইগুলি সমস্যা আছেই। কিন্তু আমার কথা হলো, আমাদের কথা হলো যে আমরা মিলগুলি চালু করব খুব তাড়াতাড়ি করে, চালু করে কর্মসংস্থানটা করতে হবে আমাদের, সেটাই এটি আমাদের মূল কাজ। শ্রমিকদের মজুরি নিয়ে একটা অসন্তোষ আছে, অনেকগুলো পরিষদও করা হয়নি, কোনটা তারা প্রায় সময় নানা ধরনের আন্দোলন করে থাকে নানা দাবিতে, সেই বিষয়ে না এখন তো আমিনের অধীনে টাকা পয়সা সব দিয়ে দেওয়া হয়েছে, এখন তো আর কোনো সুযোগ নেই। তারা কেউ যদি বলে তারা টাকা পাবে, সেক্ষেত্রে অলরেডি চ্যাপ্টার ক্লোজড। কারণ আমরা লাস্ট যে মিটিং হয়েছিল, আমরা তিন নম্বর একটা আমাদের সঙ্গে এই যাদের লেবার অর্গানাইজেশন যারা আছে তারা সবাই বসে লাস্ট যে আমাদের বৃদ্ধিটা সেই বৃদ্ধিটা করে দিয়েছি, এবং যে অবসরণ যেটা দিচ্ছি, হ্যাঁ অবসরণ দিচ্ছি, সেই বৃদ্ধিটা ধরেই দিয়েছি আমরা। এটা অন্য কোনো কারণ থাকতে পারে, এখন মিলগুলি হয়তো ব্যক্তিগত কোনো সমস্যা থাকতে পারে মিলের ভিতরে, কিন্তু ইন্ডিভিজুয়াল জেনারেল কোনো সমস্যা নেই, এবং 98% টাকা আমরা দিয়ে দিয়েছি। তাদেরকে বলা হয়েছে যে তুমি যে বাসা থাকো সেই বাসা ছেড়ে দিয়ে এসো, আমি সঙ্গে টাকা নিয়ে যাও। এখন ওরা দেখতেছে বাসা ছাড়লে পরে বাসার যে জায়গাটা দখল আছে সেটা অনেক মূল্যবান জায়গা, আমি এই 10 লাখ টাকা দিয়ে কি করবো, আমি তো 1 কোটি টাকা সম্পত্তি হাতে নিয়ে বসে আছি। এই ধরনের সমস্যা আছে, আর আর কিছু আছে তাদের মামলা জনিত কারণে। দেখা যায় বাপ কাজ করছে, ছেলের নামে সব ওই দেখা যায়, তার আইডি কার্ডে ভুল আছে, আইডি কার্ডের নামের ভুল, সেগুলি আমরা তারপরেও আমরা সেই টাকাগুলি আমরা কিন্তু মিলের আন্ডারে রেখেছি, টাকাগুলি আমরা নিয়ে যাইনি, গভর্নমেন্ট মন্ত্রণালয়ের টাকা নিয়ে যাইনি, আমরা নিয়ে রেখেছি। আমরা বলেছি যত তাড়াতাড়ি সম্ভব এগুলি সংশোধনী, ওই যাদের আইডি কার্ড ভুল আছে, বাপের নাম ভুল আছে, ঠিক করে দিয়ে দরকার। এটা মানবিক ব্যাপার একটা, যে সত্যিকার যে জুট মিলসটা লিজ দেওয়ার ব্যাপারে যদি স্পষ্ট করে কিছু বলতেন, এটা লিজ দেওয়ার ব্যাপারে কোনো প্রক্রিয়া এখন পরিদর্শন এসে আসছে? হ্যাঁ, এটা আমি পরিদর্শন গেলাম, কারণ এটা আমরা অলরেডি আমরা মিলগুলি চালু করছি, একটা পর একটা চালু করতেছি। আর এইটা তো খুব ইম্পর্টেন্ট জায়গা, ইম্পর্টেন্ট একদম ঢাকা শহরের মাঝখানে, শহরের মাঝখানে আমাদের শহরের মাঝখানে, শহরের মাঝখানে ওই জায়গাগুলি কী করবো এটা আমরা পরে ভেবে দেখবো। কারণ হলো আমরা যে রিয়েল যে মিলগুলি চালু করার দরকার যেগুলি, সেগুলি আমরা চালু করে দিচ্ছি আগে, সেগুলি চালু হওয়ার পরে তা উপর মহলের সঙ্গে আলোচনা করে এই মিলগুলি কী করা যায়। আর আলটিমেটলি এটা তো শহরের মতো পড়ে গিয়েছে, আলটিমেটলি যদি তখন সিটি কর্পোরেশন বলে সিটিতে কোনো মিল থাকবে না, এই ধরনের আইন অনেক দেশে আছে সিটির মধ্যে কোনো মিল রাখে না। এই ধরনের চিন্তাভাবনা করার পরে যদি হ্যাঁ সিটিতে মিল থাকার যোগ্যতা আছে মিল করব, আর যদি বলে না মিল করা যাবে না, তাহলে আমার আইনগত যেমন এখন ঢাকার পুরান শহরে কিন্তু কোনো কেমিক্যাল ফ্যাক্টরি ছিল, আগুন লাগার কারণে সব উঠিয়ে দেওয়া হচ্ছে, এবং 6 মাসের মধ্যে বলেছে যে ওদের চলে যেতে হবে এখান থেকে। তো সিটি কর্পোরেশন এখানে ব্যাপারে সিটি কর্পোরেশন কী বলে জানি না, আমাদের ওখানে কয়েকটা মিল আছে খুব ঢাকা শহরের ভিতরে, সেই মিলগুলি নিয়ে একটা আমরা পরবর্তী পর্যায়ে আলাপ করে দেবো। এখানে এখন পর্যন্ত কোনো ডিসিশন হয়নি, আমরা দেখেছি, কারণ আমরা তো অনেকগুলি মিল আছে, সেগুলি আসতে হোক, ওগুলি মাত্র 7টা হয়েছে, 10টার মতো হয়েছে, তার মধ্যে 3টা তারা করবে না হতো,